কাকুলার বাপ শোনো, এলা কি বাড়ি বানাসিন? মিচ্ছা না দেওয়ার পানি আলে তাই ছাদ দিয়ে পানি পড়ে। তুমি এলা কিছু চিন্তা করো না, কালকে আমি মুজা মিসেক ডাকে লিয়ে আস মোহনি, ওর থেকে ছাদ ঠিক করে লে মোহনি লাও। ও মুজা সসা, মুজা সসা, আমার বাড়ির ছাদটাটাই সেন্দা হয়েছে, দিন তামান দেওয়ার পানি পড়ে। মিসা না কাম করে দিও তো। হবে কম কর মোহনীলাও, কিন্তু আমার একটা শর্ত আছে বা। তোমার বউ কবিন আমাকে জানে না ঝোল দে ভাত দেয়, আমি কিন্তু ভর্তা খাওয়া পারি না। আয়দা শোনো, কালকে মুজা মিস্ত্রি আসবে, ওখানে ঝোল দে ভাত দিও, ভর্তা দান দিও না। হবে লাও দি মোহনি, তোমাকে চিন্তা করা লাগবে না। ওস পুরা ওস, কালকে গেলে কামো তাই তোকে ঝোল খাওয়াছো মুই। যাই তাহলে, আজকে কাম যাই, কাম করে আসি। আজকে পোলা দিন তো ভালোই কাম করন, যাই দিনই কি দে ভাত দেয় দেখি। ও বেটার বউ, কি দে ভাত দিবি, দাও দিন এনে খাই। এই পোলা দিনই আমাকে ভর্তা দিয়ে ভাত খিলালিন তো, বুঝা পাবিন। এখন কেঙ্কা হবে বুঝাই পাবিন, 7 দিনের কাম 2 দিনেই শেষ করিছু। ওমাটে ওমাটে, আমার দেওয়ার কাম বা পানি আলোটে। আজকে খালি ফুলর বাপ বাইতে আসু, কেঙ্কা করো বুঝা পাবে। কে মুজা মিস্ত্রি এলা কি কাম করিছে, এখন তো বেশি পানি পড়ছে ছাদ দিয়ে। আমাকে এলা কি কথা শুনালিন তুমি? একটা খালি ভুয়াক, আমি মুজা সসার কাছে যাচ্ছি, থামো। কে মুজা সসা, ও মুজা সসা, এদিকে না, শোনো তো শোনো। কে সসা, এলা কি বারে পানি দিছেন কত, এখন তোর ছাদ দিয়ে বেশি পানি পড়ছে। ওবা তোমার বউ যায় কমিন, আরো বেশি করে ভর্তা বানাবা। আর তোমার বউ কমিন, মিচ্ছা না করে ভর্তা লেজা ছাদত লাগাবা, তাহলে আর পানি পড়বে না। তাহলে ভর্তা রাখ আমার ছাদের উপরই ঝাড়িছিন, লয় সসা।